হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমির জসিমউদ্দিন খন্দকার, জে কাপড়া টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিও তুমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দেখা গেছে আমরা আমাদের ফেসবুকের পাশাপাশি ফেসবুক ছাড়াও দেখা গেছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার আমাদের দেখা গেছে কি ইমেজের যে সাইজের লিস্টগুলো কীভাবে দেখা গেছে আমরা দেখতে পারি, পাশাপাশি দেখা গেছে এখানে কীভাবে আমরা দেখা গেছে আমাদের ফেসবুকের জন্য আমরা ইমেজ সাইজ করতে পারি এবং সাইজ করার পরে দেখা গেছে কীভাবে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি, সেই প্রতি তিন বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য কি এখন দেখা গেছে আমরা প্রথমেই আমরা কি করব, আমরা বলছি আমাদের যে ফেসবুক পাশাপাশি আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে আমাদের ইমেজের সাইজের লিস্টগুলো দেখতে গেলে আমরা কি করতে হবে, প্রথমে আমরা এখান থেকে এই যে আমরা প্লাসে ক্লিক করে আমরা কোথায় ঢুকবো, আমরা গুগলে ঢুকবো। তো গুগল থেকে আমরা সার্চ দেবো কি লেখা, এখান থেকে যদি আমরা এখানে লেখা সার্চ দিই, তখন আমরা ফেসবুক লিখলাম, ফেসবুক ফেসবুক ইমেজ আমরা এখানে কি রাখলাম, ফেসবুক ইমেজ সাইজ লিস্ট। এখন ধরুন আমাদের 2022 সাল আমাদের এখন রানিং চলতেছে। এখন আপনার যখন 2022 সাল পরে 23 সাল 24 সাল এভাবে আপনার যেই সালে থাকবেন সেই সালটা আপনি উল্লেখ করে দেবেন। তাহলে আমরা এখানে দেবো 2022 সাল, এটা লেখার পর আমরা সার্চ দিই। তাহলে ধরুন এখানে আমাদের কি চলে আসছে, এই যে রিকমেন্ডেড ফেসবুক ইমেজ সাইজ ফর 2022। তাহলে এখন 2022 সালে ফেসবুক আমাদের যে যেই সাইজগুলো রিকমেন্ডেড করছে সেই সাইজগুলো আমাদের এখানে চলে আসছে। সেই সাইজগুলো ধরুন এখান থেকে দেখতে পারেন। কিন্তু এখন ধরুন আমরা ফেসবুক ছাড়াও দেখা গেছে আমাদের আরও যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, সেগুলো আমাদের সাইজগুলো দেখতে গেলে এখন ধরুন আমরা এই যে এখানে লেখা আছে মোর আইটেম, আমরা মোর আইটেমে ক্লিক করবো। তাহলে আমরা মোর আইটেমে ক্লিক করি, বাস মোর আইটেমে ক্লিক করার পরে ধরুন চলে আসছে সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ ফর 2022। তাহলে এখান থেকে ধরুন তো আমরা এখান থেকে এটা কি করি, এক্সে কল কপি যেটা ক্লিক করলাম, বাস এখানে ধরুন যে কি আমরা এখন একটু নিচ দিকে আসি, নিজ দিকে আসার পরে ধরুন আমরা এই যে এখান থেকে সমস্ত সাইজগুলো তো আমাদের কোন কোন সোশ্যাল অ্যাকাউন্টের সাইজগুলো দেখতে পারবো। এখানে দেখা গেছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, ইউটিউব, পিন্টারেস্ট, টিকটক, স্ন্যাপচ্যাট, এই ধরনের এখানে ফেসবুক ছাড়া আরও অন্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ফেসবুকে আমরা এখন আসি, তো ফেসবুকে আসার পরে ধরুন এখানে বিষয়গুলো আপনার একটু পরে নেবার সময় নিয়ে আমরা সাইজগুলো দেখি। এই যে রিকমেন্ডেড ফেসবুক ইমেজ সাইজ, এখানে সাইজগুলো ধর ফেসবুক প্রোফাইলের সাইজ কত, ফেসবুক কভার ফটোর সাইজ কত, তারপর ফেসবুকের লিঙ্ক ইমেজের সাইজ কত, ফেসবুকের ইমেজ পোস্টের সাইজ কত আমাদের, তারপর দেখা গেছে ফেসবুক ইভেন্ট ইমেজের সাইজ কত, গ্রুপের কভার ইমেজ সাইজ কত, ফেসবুক ভিডিওর সাইজ কত, এই যে বিষয়গুলো আপনি এইভাবে দীর্ঘ দেখে নেবেন। তারপর ধরুন এই যে আরও সাইজ আছে এখানে, তারপরে যে এখানে দেখে গেছে প্রোটিপসটা এখানে কি বলছে এটা পরে নেবেন। ফেসবুকের পরে এখন ধরুন আমরা ইনস্টাগ্রাম আসি, তো ইনস্টাগ্রামের বিষয়ে আমরা নিজ দিকে আসলে এই দোকান এখন রিকমেন্ডেড ইনস্টাগ্রাম ইমেজ সাইজ ফর 2022। এই যে ইমেজের সাইজগুলো আপনি ইনস্টাগ্রামে কীরকম হবে এই যে এখানে একটু দেখে নেবেন। তারপরে এখানে ইনস্টাগ্রাম ছাড়া আমরা নিজ দিকে আসি, এই যে টুইটারে টুইটার ইমেজের সাইজ সেমভাবে লিঙ্কডিনের, তারপরে দেখা গেছে এখানে লিঙ্কডিন ছাড়া আমরা আসি এখানে আমাদের এটা কিসে লিঙ্কডিনের পরে আছে আমাদের ইউটিউবে, এই যে ইউটিউবের আমাদের ইমেজ সাইজ কত আছে এখানে বিষয়গুলো দেখে নেবেন। প্রোফাইল সাইজ ইউটিউবের কত দেখা গেছে, ইউটিউবের যে এখানে কিসের কভার পিকচারের সাইজ কত, তারপরে থাম্বনেলের সাইজ কত, এই যে বিষয়গুলো আপনি এখানে দেখবেন। তারপরে পিন্টারেস্টের আর টিকটক, তারপরে স্ন্যাপচ্যাট, এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইডের এখানে কি ইমেজের সাইজগুলো দেওয়া আছে। তো এখন আমাদের মেইনলি দরকার আমাদের কোনটা, আমাদের হচ্ছে ফেসবুকের। আপনি ফেসবুক ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া দরকার হলে আপনি নিজ থেকে এভাবে দেখে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা ফেসবুকের এখান থেকে ধরেন আমরা সাইজের কি লিস্টটা দেখলাম, দেখার পরে এখন আমরা এখান থেকে কি করব, ধরেন আমাদের যে কোনো জায়গার একটা আমরা কি করব ইমেজের সাইজ তৈরি করব। তো ইমেজের সাইজটা ধরেন যে একটা একটা ইমেজ আমরা পারফেক্টলি সাইজ তৈরি করব, আর সেটা করতে পারি আমরা দেখা গেছে কি দিয়ে, আমরা canva.com দিয়ে করতে পারি, অথবা দেখা গেছে আমরা ফটোশপ দিয়ে করতে পারি, মানে আপনার গ্রাফিক্সের কোনো আপনি দেখা গেছে সফটওয়্যার মাধ্যমে করতে পারেন, অথবা দেখা গেছে আপনি ইচ্ছা করলে দেখা গেছে আপনার canva.com দিয়ে করতে পারেন। দেখা এখানে ধরেন যে তো canva.com দিয়ে আপনারা ইজিলি করতে পারেন, কিন্তু ধরেন সবচেয়ে ভালোভাবে করতে পারি আমরা ফটোশপ দিয়ে। তো আমরা ফটোশপ দিয়ে বিষয়টা দেখি, ধরুন আমরা কি করবো, ধরুন আমরা একটা পোস্ট দিব, আমরা ধর ফেসবুকে একটা পোস্ট দিব, তখন আমরা পোস্ট দেওয়ার জন্য এই ধরুন আমরা পোস্ট এই সাইজটা ধরেন এই সাইজটা করি। তো আপনি যেই ডেটে করবেন আপনার প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার সাইজ করে নেবেন, কভার ফটো ধরুন করবেন কভার ফটো সাইজ করে নেবেন। কিন্তু জাস্ট আমরা ধরুন যে দেখবো যে আমরা একটা সাইজ করে কীভাবে পোস্ট করতে পারি, তো সেটা দেখার জন্য ধরুন আমরা ইমেজের একটা পোস্ট সাইজ করি। আমরা কিসের করবো এখানে ফেসবুকের আমরা পোস্টে দেওয়ার জন্য যে ইমেজের সাইজটা সেটা কত আছে 1200x630। তাহলে আমরা যে কোনো একটা ইমেজকে 1200x630 আমরা ফটোশপের মাধ্যমে কী করবো এটা আমরা সেট করবো। তাহলে সেট করার জন্য এখন আমরা কী করি ফটোশপে ঢুকি, আমরা এখানে আমরা স্টার্ট প্যানেলতে ক্লিক করে আমরা আমাদের অ্যাডোব ফটোশপে ক্লিক করলাম। বাস অ্যাডোব ফটোশপ এখন ওপেন হওয়ার পরে আমরা এখানে কি আমরা এখানে ডাবল ক্লিক অথবা ফাইলে গিয়ে আমরা ওপেনে ক্লিক করতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করলে হবে। বাস ডাবল ক্লিক করার পর এখন ধরুন আমরা কি করি, আমরা একটা ইমেজ নিই, যে কোনো একটা ইমেজ নিলাম, তাহলে আমাদের এখানে বিভিন্ন ইমেজ দেওয়া আছে। আমরা কোথায় ইমেজ আছে আমাদের মাই ডকুমেন্টে গেলে
লাইব্রেরিতে গেলাম, ডকুমেন্টে যাই। আচ্ছা এখানে আমাদের ইমেজ দেওয়া আছে, তো আমরা যে কোনো একটা ইমেজ নেই, এই ইমেজটা মনে করে নিলাম। এখন এই ইমেজটার সাইজ আমরা করব। এখানে আমরা সাইজটা কত দেখছি, সাইজটা দেখছি আমরা এখানে কত, আমাদের ইমেজের পোস্টার সাইজ কত এখানে দেওয়া গেছে 1200x630। আমরা এখানে ফটোশপে গেলাম আবার। আমরা সাইজটা কীভাবে করতে হবে, আমরা এই যে ইমেজে যাবো, যার পরে এই যে ইমেজ সাইজ কত দেওয়া আছে 1200x630, তাহলে এখানে আমার সাইজটা কত, উইথ কত 1200, আর এখানে হাইট কত আছে 630। তাহলে আমরা এখান থেকে ধরুন এই সাইজটা দেখছি 1200x630, এখানে আমাদের এই সাইজটা। তো এই সাইজটা করার পরে এখন ধরুন যে এখান থেকে এই যে একটা অপশন দেওয়া আছে রেজুলেশন, এখন যদি মনে করেন আপনি এখানে রেজুলেশনটা কত দেওয়া আছে 72, তাহলে এখন যদি মনে করেন আপনি রেজুলেশনটা এখান থেকে একটু বাড়াই দেন, তাহলে কি হবে, দেখা গেছে আপনার এখানে ইমেজের যে আপনি রেজুলেশন বাড়াই দিলে কি হবে, আপনার ইমেজের যে আপনার এইচডি কোয়ালিটি যেটা আছে, আপনার কি ইমেজের কোয়ালিটি একটু বাড়বে, মানে ইমেজের রেজুলেশন বাড়াই দিলে ইমেজের কোয়ালিটি একটু বাড়বে। তো সেই ক্ষেত্রে আপনার রেজুলেশন চাইলে এখান থেকে একটু বাড়াই দিতে পারেন। তাহলে এখন বর্তমানে যে রেজুলেশন আছে এখান থেকে আমরা একটু বাড়াই দিলাম, ধরে দিলাম কত 150, তাহলে 150 দেওয়াতে কিন্তু এখানে আমার উপরে চেঞ্জ হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে চেঞ্জ হয়ে গেলে এখন আমরা আবার এখন আমরা ঠিক করে দিই 1200x630, আমরা এখানে সাইজটা আবার করে দিলাম। করার পর আমাদের রেজুলেশন কিন্তু এখন ঠিকই আছে। তাহলে আমরা এই রেজুলেশন নিয়ে আমরা আমাদের ইমেজের সাইজটা কেন তৈরি করে দিলাম, যাতে আমরা ইমেজটা যখন পোস্ট দিলে যাতে ইমেজের ইমেজটা আমাদের রেজুলেশনটা ভালো থাকে, মানে ইমেজের এইচডি কোয়ালিটিটা যাতে আমাদেরকে একটু ভালো থাকে, আমরা সেই কারণে এখানে আমাদের কি আমরা রেজুলেশনটা বাড়াই দিয়ে আমরা ইমেজের পারফেক্ট সাইজটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা ওকেতে ক্লিক করবো, বাস ওকেতে ক্লিক করার পরে আমাদের ইমেজের সাইজটা এখানে হয়ে গেল। হওয়ার পর এখন আমরা ইমেজটা এখানে কি করবো, সেভ করবো। আমরা এখান থেকে কন্ট্রোল এস দিয়ে কিবোর্ড থেকে অথবা ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করে আমাদের ইমেজটা আমরা এখান থেকে সেভ করে দিলাম। বা সেভ করার পরে এখন আমরা কি করবো, এই ইমেজটা আমরা সেভ করলাম, এখন এটা কি করবো, আমরা আমাদের দেখা যাচ্ছে ফেসবুকে এটা আমরা কি করবো, পোস্ট দেবো। তাহলে এখন আমরা চলে যাই আমাদের ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার জন্য আমরা এই যে এখানে ফেসবুকে গেলাম, যার পরে এখন আপনার ফেসবুকে কোথায় পোস্ট দেবেন, আপনার ফেসবুকে আপনার পেজে গ্রুপে বা আপনার টাইম লাইনে যেখানে আপনি পোস্ট দিতে পারেন, কারণ এটা দেওয়ার কাছে কি আমাদের ইমেজকে পোস্ট দেওয়ার জন্য আমরা সাইজটা করে নিলাম। যে সাইজটা করলাম এটা হচ্ছে আমাদের পারফেক্ট সাইজ। এই সাইজে আপনি যদি আমরা ফেসবুকে পোস্ট দিই, ঠিক আছে, তাহলে দেখা গেছে আমাদের এই পোস্টটা দেখা গেছে কি মানে আমাদের যাদের দেখা গেছে আমাদের ফ্রেন্ডদের বা আমাদের যাদের প্রোফাইলে যাবে তারা পারফেক্টলি সাইজটা দেখতে পারবে ইমেজের, মানে ইমেজের আপনার ফুল সাইজটা মানে সুন্দরভাবে আপনি দেখা গেছে দেখতে পারবে আমাদের ভিজিটররা। তাহলে এখন ধরে আমরা পোস্ট দিতে গেলে কীভাবে দেবো, এখান থেকে যে ফটো অবলিক ভিডিও আমরা যেখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এখান থেকে যে অ্যাড ফটো অবলিক ভিডিও আমরা এখানে ক্লিক করবো। তারপর আমাদের ইমেজটা মাই ডকুমেন্টে রাখা আছে, আমাদের কোন ইমেজটা আমরা এই করছি, এই যেখান থেকে আমরা ইমেজটা এখানে সাইজ করছি আমরা, এখন ইমেজটা ক্লিক করে ওপেন করি। বাস ওপেন করার পরে এখন ওপেন করার পরে কি হলো, এখন আমরা এই ইমেজ সম্বন্ধে আমরা আমাদের এই ইমেজ সম্বন্ধে এখানে আমরা কি লিখবো, মানে আমরা যে পোস্ট দিতেছি সেই পোস্ট সম্বন্ধে এখানে লিখবো। লেখার পরে এখন আমরা কি এই পোস্টে ক্লিক করবো। তাহলে এখন আমরা পোস্টে ক্লিক করলাম, বাস পোস্টে ক্লিক করার পর এই দেখুন আমাদের ইমেজটা এখানে পোস্ট হয়ে গেল। তাহলে ইমেজটা আমাদের ধরুন এই সুন্দরভাবে পারফেক্টলি ভাবে সেট করাতে কিন্তু মানে যে সাইজটা দিয়েছে ওই সাইজটা করাতে কিন্তু ইমেজটা ধরুন সুন্দরভাবে এখানে আমাদের এখানে চলে আসছে। তাহলে এখন এই ইমেজটার মানে কমপ্লিট ইমেজটা যা আছে এখানে মানে পুরোটাই দেখ কি করতে পারবে, দেখা যাচ্ছে আমাদের ভিজিটর বা আমাদের যে ফ্রেন্ড ফলোয়ার আছে তারা সুন্দরভাবে আমাদের ইমেজের বিষয়টা তারা দেখতে পারবে। তাহলে এইভাবে দেখা গেছে আপনার কি করতে পারেন, দেখা গেছে আপনি এই ফেসবুকের জন্য আপনার দেখা গেছে যে পারফেক্ট যে ইমেজের সাইজগুলো আপনার গুগল থেকে আমরা দেখতে পারি, পাশাপাশি ফেসবুক স্যার আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে ইমেজ সাইজগুলো দেখে ইচ্ছা করলে আমরা ফটোশপ দিয়ে সাইজ করে নিতে পারি, কিন্তু আমরা ফেসবুকটা দেখতে দেখতেছি, তাহলে ফেসবুকটা আমরা এখান থেকে ফটোশপ দিয়ে পারফেক্টলি সাইজ করার পরে এর ফেসবুকে এখন আমরা ফেসবুকে আপনার টাইম মেনে দেন বা পেজে দেন গ্রুপে দেন, এইভাবে পারফেক্টলি সাইজ করার পরে তারপর দেখা গেছে আপনার এখানে আমরা কি করতে পারি, দেখা গেছে আমরা পোস্ট করে আমরা আমাদের ভিজিটর বা আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের আমাদের কি করতে পারি, এবং আমাদের যে কোনো ছবি আমরা কি করতে পারি আমরা সুন্দরভাবে আমাদের ফ্রেন্ডদের সামনে বা ভিজিটর সামনে আমরা প্রেজেন্ট করতে পারি বা শো করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ লিস্ট অ্যান্ড সাইজ ইমেজ অ্যান্ড পোস্ট ইমেজ অন ফেসবুক, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন ভবিষ্যত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।